তোর এটা এসেছে তো আর ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু বি স্কোয়ার, আর ইয়ের ভ্যালুটা কত এসেছে বলতো, কে এর ভ্যালু y এর ভ্যালু 2 আর x এর ভ্যালু টেন বলছি কেন, আগেরবার জিরো এক্সট্রা, তাই জিরো সামনে বসালে ম্যাটার করে না পিছনে বসালে ম্যাটার করে। দশ টাকা আর একশো টাকা y2 এসে সৃজন শুরুই করিস না এখনো, অলস হয়ে যাচ্ছিস কেন? তো x = 1 k = 6, হ্যাঁ 6ই আছে, ইউনিট 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 ছাড়া কিন্তু নাম্বার পাবি না পুরো। তুই আর এর ভ্যালু জানিস, এ এর ভ্যালু জানিস, এক্স এর ভ্যালু জানিস, বি জানিস, ওয়াই জানিস, বসাবি যে কোনো একটাতে, এটা ভালো লাগছে দেখতে, কে বাড়ি বেরিয়ে যাবে ওখান থেকে। হ্যাঁ এক্স ওয়ান ঠিক আছে, কে 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 না কে, হ্যাঁ বেরিয়েছে সৃজন, অর্ডার হচ্ছে থ্রি, তাই তো ওভারঅল রিয়াকশনটা অর্ডার থ্রি, মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন, লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেকেন্ড ইনভার্স, তাহলে মোল বুঝতে পেরেছিস, অর্ডার ওভারঅল থ্রি আসলো, এক্স এর ভ্যালু দুই এসছে, ওয়ান এসছে, এসছে সবার এসছে, সুমিত চারটে ইকুয়েশন বানালি, চারটে দেখ আমার লাগবে না, তিনটেই বেসিক্যালি কাজে লাগে, হয়েছে সবার হয়েছে, সৎভাবে বলছিস না অসৎভাবে বলছিস, রেট কনস্ট্যান্ট বার করতে হবে, তুই আর জানিস, এ জানিস, বি জানিস, এক্স জানিস, ওয়াই জানিস, মানে বার করেছিস এতক্ষণ, এক্স ওয়াই বার করলি, যে কোনো একটাতে পুট করবি, সিক্স আসলো, এবার ইউনিটটা কী হবে দেখ আমি তোকে বলে দিচ্ছি, জাস্ট আমি লাস্টের পার্টটা বলছি, তোর দেখ এখানে রেট ইকুয়েশন আসলো এটা, তোর এক্স এর ভ্যালু আসলো ওয়ান, আর ওয়াই এর ভ্যালু আসলো হচ্ছে টু, তার মানে হচ্ছে, তার মানে দেখ ওভারঅল অর্ডার থ্রি, থ্রি অর্ডার মানে যে রিয়াকশানে অর্ডার থ্রি সেই রিয়াকশানে রেট কনস্ট্যান্টের ইউনিট কী হবে, মোল টু দি পাওয়ার, মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন, ওয়ান মাইনাস এন মানে মাইনাস টু, লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে তিন মাইনাস ওয়ান মানে দুই, আর সেকেন্ড ইনভার্স, এই হচ্ছে আমার অর্ডার, বুঝলি, অর্ডার নালে কিন্তু পরীক্ষায় নাম্বার কম পাবি, বোঝা গেছে, আর কোনো ডাউট আছে? তাহলে চল কেমিক্যাল কাইনেটিক্স আজকে এত অবধি, দেখা হচ্ছে আমাদের পরের মঙ্গলবার, মঙ্গলবারের টপিক বলে দেবো, আপাতত এক্সাম বন্ধ, এইবারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা স্টার্ট করবো, আচ্ছা পরের দিন হয়তো ডিএন ডে ব্লক আর বায়োমলিকুলসের যে পার্টটা ডিউ আছে, ডিএন ডে ব্লকের একটু পার্ট বোঝানোর ডিউ আছে, ওটা পরের দিন বোঝাবো, আর বায়োমলিকুলস তো তোকে বাড়ি থেকে এক কাজ করবি, ওই এনসিটির একবার পড়িস ঠিক আছে, তারপর আমি কোশ্চেন আনসারটা পাঠাচ্ছি সবই।